আমি এখানে দুটি ডাব নিয়ে নিয়েছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ফ্রেশ ডাবের পানি। আপনারা ক্যানের ডাবের পানিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা ডাবের পানি কতটুকু মিষ্টি সেটা বুঝে দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ডাবের পানি খুব মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। যে কোনো বড় সুপার মার্কেটে বা দোকানে আজকাল এই ধরনের পাউডার খুব সহজলভ্য। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হলে চুলার আঁচটা জ্বালিয়ে দেব। আপনি যদি আগেই চুলার আঁচ জ্বালিয়ে দেন তাহলে আগার আগার পাউডার জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে, তাই আগে মিশিয়ে নিয়ে চুলার জাল জ্বালাতে হবে। আগার আগার পাউডার না পেলে জিলেটিন পাউডার বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারবেন। তবে চায়না গ্রাসটা ব্যবহার করার ক্ষেত্রে 5 গ্রাম চায়না গ্রাস 1 কাপ গরম পানি দিয়ে 15 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। এখন ডাবের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং অনবরত নাড়ব। আমি এখানে স্কোয়ার শেপের একটি বক্সে কিছু ডাবের নরম শাঁস ছোট ছোট করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন ডাবের শাঁসটা যেন শক্ত না হয়। এখন গরম ডাবের পানির মিশ্রণ বক্সে ঢেলে দিচ্ছি। বক্সে যদি কোনো বুদবুদের মতো দেখা যায় তাহলে বুদবুদগুলো চামচ দিয়ে ফাটিয়ে দিতে হবে। নরমাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। আগার আগার পাউডার ব্যবহার করলে পুডিং জমতে সময় লাগে না, কিন্তু ডাবের পুডিংটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। 1 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে পুডিংটার সাইডটা ছাড়িয়ে দিচ্ছি, এতে পুডিংটা খুব সহজে উঠে আসবে। সার্ভিং ডিশে বক্সটিকে উল্টে পুডিংটাকে ঢেলে নিচ্ছি। এখন আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। ডাবের পুডিং কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খুবই ভালো লাগে, রিফ্রেশিং একটা আইটেম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো।